Welcome viewers, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর মার্কেটে লঞ্চ হয়ে গেছে Vivo V27 Pro এবং যেটা কিন্তু আজকে আমি আনবক্স এবং রিভিউ করে আপনাদের দেখাবো। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে Vivo V27 Pro কেমন ফোন এবং এর ক্যামেরা কি রকম বা ওভারঅল জিনিসটা কেমন এবং আপনি কিনলে ভ্যালু ফর মানি হবে কিনা সমস্ত কিছু বলবো। সো এক সেকেন্ডও মিস করবেন না। প্রথমে চলুন আনবক্সিং দেখে নিই, অর্থাৎ বক্স কন্টেন্ট কি কি আছে। বক্সে প্রথমেই আপনি পাবেন ফোন, আমার কাছে রয়েছে ম্যাজিক ব্লু কালারের এবং আপনি এছাড়াও নোবেল ব্ল্যাক বলে একটা কালার রয়েছে, সেই কালারও কিন্তু আরামসে আপনি এই ফোনটা পেয়ে যাবেন। এরপরে রয়েছে কিছু কুইক স্টার্ট গাইড এবং তার সাথে একটা চার্জার রয়েছে, যেটা কিন্তু 66 ওয়াটের একটা ফাস্ট চার্জার, সাথে রয়েছে কেবল এবং তার সাথে রয়েছে সিম ইজেক্টর টুল। এবার আসি ডিজাইনের কথায়। ডিজাইনের কথা যদি আপনি দেখেন তাহলে প্রথমে পেয়ে যাবেন হচ্ছে একটা কার্ভ ডিসপ্লে। কার্ভ ডিসপ্লের এক্সপিরিয়েন্স তো মোটামুটি আপনারা অনেকেই হয়তো জানেন যে কার্ভ ডিসপ্লে ইউজ করতে কতটা ভালো লাগে। এছাড়াও ম্যাজিক ব্লু যে কালারটা আছে এটা কিন্তু কালার চেঞ্জিং, অর্থাৎ আপনি সূর্যের আলোতে গেলে কিন্তু ফোনটা কালার চেঞ্জ করবে, যেটা নিয়ে কিন্তু আপনি বন্ধুদের সাথে শো অফ করতে পারবেন বা বিভিন্ন সময় আপনার ফোনটা কালার বিভিন্ন হয়ে যাবে বাইরে গেলে, সো আপনার কিন্তু ভালো লাগবে। ফোনের ডান দিকে যদি আপনি তাকান সেক্ষেত্রে ডান দিকে আপনি পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম রকার, এবং ওপরের দিকে যদি আপনি তাকান সেক্ষেত্রে ওপরে কিন্তু আমাদের সেকেন্ডারি মাইক্রোফোন রয়েছে এবং তার সাথে সাথে প্রফেশনাল পোর্ট্রেট বলে লেখা রয়েছে। ফোনের বাঁদিকে যদি দেখেন সেক্ষেত্রে বাঁদিকে কিছুই নেই, এবং নিচের দিকে যদি তাকান সেক্ষেত্রে নিচের দিকে স্পিকার গ্রিল, একটা চার্জিং পোর্ট এবং সিম ট্রে রয়েছে এবং প্রাইমারি মাইক্রোফোন রয়েছে। এবার আসি ডিসপ্লের কথায়। ডিসপ্লের ক্ষেত্রে আপনি পাবেন 120Hz 3D কার্ভযুক্ত একটা অ্যামোলেড প্যানেল, এবং অ্যামোলেড প্যানেলের কালার ভাইব্রেন্ট তো আপনারা সবাই জানেন এবং এটাতেও কিন্তু তার বিপরীত হয়নি। অর্থাৎ এই ফোনের কালার এতটা সুন্দর এবং ফুল এইচডি প্লাস প্যানেল থাকার জন্য আপনি যে কোনো কিছু কিন্তু খুবই সুন্দরভাবে দেখতে পারবেন, আপনার কোনো রকম অসুবিধা হবে না এবং কন্টেন্ট ভিউইং কিন্তু আপনার জন্য একটা পারফেক্ট চয়েস হবে এবং খুবই সুন্দরভাবে কিন্তু আপনি যে কোনো কন্টেন্ট কনজিউম করতে পারবেন এই ফোনের মাধ্যমে। এবং বেজেলস হওয়ার পাশাপাশি পানসোল ক্যামেরার জন্য কিন্তু এটা আরো নেক্সট লেভেলে চলে যায়। এছাড়াও ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে কিন্তু আপনার কোনো রকম প্রবলেম করতে হবে না, তার কারণ ডিসপ্লে এতটাই ব্রাইট যে আমি ডিরেক্ট সানলাইট ইউজ করেও কিন্তু কোনো রকম প্রবলেম পাইনি, অর্থাৎ ডিরেক্ট সানলাইটেও আপনি খুব ভালোভাবে ফোনটা ইউজ করতে পারবেন, কোনো রকম অসুবিধা আপনার হবে না। এছাড়াও HDR10+ এর সাপোর্টের জন্য কিন্তু নেক্সট লেভেলের আপনি কন্টেন্ট কনজিউম করতে পারবেন, এবং ডিসপ্লে সাইজ থাকছে 6.78 ইঞ্চি, এবং যার জন্য আপনার কন্টেন্ট কনজিউম করতে এত মজা লাগবে, নেক্সট লেভেলের কিন্তু কন্টেন্ট আপনি কনজিউম করতে পারবেন এই ফোনটা থেকে। ক্যামেরার কথা যদি আসে সেক্ষেত্রে এই ফোনে একটা হাইলাইটেড ফিচার হচ্ছে নাইট পোর্ট্রেট উইথ অরা লাইট, এবং এটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনারই অনেক ভালো লাগবে। আমি স্যাম্পল এখানে দিয়ে দিচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এখানে কি বলতে চাইছে। পেছন দিকে 3টে ক্যামেরা সেন্সর লাগানো রয়েছে, প্রাইমারি ক্যামেরা সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের কিন্তু ম্যাক্রো ক্যামেরা এখানে রয়েছে উইথ OIS। ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটা সেন্সর, এবং ব্যাক এবং ফ্রন্ট দুটো ক্ষেত্রেই কিন্তু আপনি 4K 60fps রেকর্ড করতে পারবেন, এটা কিন্তু দারুণ একটা বিষয়। Vivo V27 Pro এর ব্যাক ক্যামেরা দেখুন, এখানে কত ভাইব্রেন্ট কালার এবং পাতার কালারগুলো কতটা পপ আপ করে আসছে এবং সুন্দরভাবে ফোকাস নেয়, আমাকে আলাদা করে টাচও করতে হচ্ছে না, জাস্ট আমি নিয়ে যাচ্ছি এবং সাথে সাথে কিন্তু ফোকাস নিয়ে যাচ্ছে এবং অনেক ক্লিয়ার ক্রিস্টাল কিন্তু ফোকাস, ঠিক আছে। সো এটা হচ্ছে ব্যাক ক্যামেরা যেটা দিয়ে এখন গাছগাছালির ছবি আমি তুলছি। 1080p 60fps আলট্রা মোড অন করা, হাতে ধরে এখন আমি হাঁটছি এবং হাঁটার ভিডিও এবং বা স্টেবিলাইজেশন কেমন আসছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। সো এটা হচ্ছে ভিভো V27 Pro এর আলট্রা মোড অন করা 1080p 60fps স্টেবিলাইজেশন। এখন তোমরা যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে ভিভো V27 Pro এর ফ্রন্ট ক্যামেরা 1080p 60fps-এ চলছে এবং আমার পেছনে এখন রোদ রয়েছে। আমি যদি একদম ডিরেক্ট সানলাইটে দাঁড়াই তাহলে কেমন লাগছে তোমরা দেখতে পাচ্ছ। এখন বাজে হচ্ছে 4:35 এবং এই টাইমের সানলাইট কেমন হয় সেটা তোমরা সবাই জানো, এবং তোমরা বুঝতে পারছো যে সাউন্ড কোয়ালিটি কীরকম, অর্থাৎ মাইক্রোফোন কোয়ালিটি কেমন সেটাও কিন্তু তোমরা বুঝতে পারছো। এই ফোনের ফুল একটা ক্যামেরা রিভিউ আমি নিয়ে আসবো, সেখানে কিন্তু আরও ভালোভাবে দেখতে পাবেন যে ভিভো V27 Pro এর ডেডিকেটেড ক্যামেরা রিভিউ কেমন হয়, অর্থাৎ ক্যামেরা কতটা সুন্দর তখন আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন। আমি এখানে কিছু স্যাম্পল আপনাদের দিচ্ছি তাহলে আপনি প্রাথমিক ধারণা পেয়ে যাবেন যে এই ফোনের ক্যামেরা কতটা সুন্দর। ক্যামেরা অনেক ভাইব্রেন্ট এবং পাঞ্চি কালারের জন্য কিন্তু আপনার অনেক ভালো লাগবে। আর এই ফোন দিয়ে একবার যদি আপনি পোর্ট্রেট মোডে ছবি তোলেন তাহলে এই ফোনকে আপনি একদম ভালোবেসে ফেলবেন, এতটাই সুন্দর পোর্ট্রেট ওঠে। এছাড়াও ক্যামেরায় কিন্তু প্রচুর ফিচার রয়েছে যেগুলো কিন্তু আপনি ডিসকভার করতে পারেন এবং সেগুলো ইউজ করে দারুণ দারুণ ছবি তুলতে পারেন। ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে আপনি 50 মেগাপিক্সেলের একটা সেন্সর পাচ্ছেন এবং এই সেন্সর দিয়ে কিন্তু আপনি দারুণ দারুণ ছবি তুলতে পারবেন, জাস্ট লুক অ্যাট দিস পিকচার, পারফেক্ট শার্পনেস, পারফেক্ট কিন্তু স্ক্রিন টোন রেখেছে এবং তার সাথে সাথে পারফেক্ট ডাইনামিক রেঞ্জও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। সো আপনার হাতে থাকা ফোনটি যদি এই লেভেলের ক্যামেরা থাকে তাহলে আপনার আর কি চাই। যারা এই বাজেটে
নির্ভর ফোন করছেন এবং ভালো ক্যামেরা যুক্ত সেক্ষেত্রে কিন্তু Vivo V27 Pro দারুণ একটা অপশন হবে আপনার জন্য। এবার আসি ফোনের হার্ডের ক্ষেত্রে অর্থাৎ প্রসেসর। প্রসেসরের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মনসিটি 8200 SoC এবং এই প্রসেসর যদি আপনি ভাবেন যে মিডিয়াটেকের প্রসেসর দিয়েছে এরকম কিন্তু ভাবার কোনো দরকার নেই। ডে টু ডে লাইফে আপনি যাই করেন না কেন কোনো কিন্তু ল্যাগের দেখা পাবেন না। আমি এখানে বিভিন্ন গেম টেম খেলেছি এবং প্রচুর চাপ দিয়েছি ফোনে, প্রচুর প্রেসার দিয়েছি ফোনে, কোনো রকম কিন্তু ল্যাগের দেখা আমি পাইনি। এছাড়াও আমি আলাদা করে CPU স্ট্রেস টেস্ট করেছি যেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পুরোটাই কিন্তু গ্রিন। সো এটা দেখার পরে আলাদা করে বলার তো কিছু আর থাকেই না। সো যারা গেমিং এর জন্য ফোন দেখছেন তারাও কিন্তু এই ফোনের দিকে যেতে পারেন, কোনো রকম কিন্তু অসুবিধা আপনার হবে না। আপনি যদি হাই লেভেলের গেমিং করেন তবু কিন্তু এই ফোন আপনাদের আপ টু দা মার্ক পারফরমেন্স দেবে, কোনো রকম অসুবিধা দেবে না। RAM এবং ইন্টারনাল স্টোরেজ যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনি এখানে দুটো ভেরিয়েন্ট পাবেন, একটা হচ্ছে 8128 এবং সেকেন্ড ভেরিয়েন্ট হচ্ছে 12256। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে আপনি কিন্তু আরো 8GB RAM বাড়িয়ে নিতে পারেন, অর্থাৎ আপনার ফোনে যদি 8GB RAM থাকে আপনি 8GB আরো এক্সট্রা বাড়িয়ে নিতে পারেন, অর্থাৎ 16GB RAM এর সাপোর্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবং তার সাথে LPDDR5 এর কিন্তু এখানে সাপোর্ট রয়েছে, সাথে স্টোরেজ রয়েছে UFS 3.1। সো যার জন্য কিন্তু ফোন বিশাল ফাস্ট, যে কোনো অ্যাপ আপনি ওপেন করুন, যে কোনো আপনি টাচ করুন, বিশাল ফাস্ট ফোন। OS এর বেলায় যদি আসি সেক্ষেত্রে এই ফোনে আপনি ফান্টাস OS 13 গ্লোবাল ভার্সন পাবেন এবং তার সাথে অ্যান্ড্রয়েড 13 এর কিন্তু সাপোর্ট এখান থেকে পেয়ে যাবেন। ওকে, এতক্ষণে তো বুঝেই গেছেন যে ক্যামেরা খুবই দারুণ এবং প্রসেসর খুবই দারুণ। সো ব্যাটারি কেমন? কারণ ব্যাটারি যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু সেই ফোন নিয়ে খুব একটা মজা পাওয়া যায় না, অর্থাৎ দিনের মধ্যে যদি 3 বার আপনাকে চার্জ দেয় তাহলে তো সেই ফোন নিয়ে মজাই নেই। বাট এই ফোনে আপনি পাচ্ছেন 4600mAh ব্যাটারি সাথে 66W চার্জার এবং এই 4600mAh ব্যাটারি দিয়ে এই ফোন আপনাকে সারা দিনের ব্যাকআপ দিয়ে দেবে। আপনি যদি খুব এক্সট্রিম লেভেলের ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু সন্ধ্যা অবধি আরামসে চলে যাবে, অর্থাৎ সকালে আপনি ফুল চার্জ করবেন সন্ধ্যা অবধি আরামসে চলে যাবে। আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে তো সারা দিন রাত অবধি আপনার চলে যাবে। ইভেন আপনি যদি মানে নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে হয়তো বা রাতের পরও পরের দিন সকাল অবধি কিন্তু এই ফোন আপনাকে টেনে দেবে। ফোনটা আমার কাছে অনেকদিন ধরে রয়েছে এবং আমি সবভাবে ইউজ করে দেখেছি, সবভাবে কিন্তু আমার এক্সপিরিয়েন্স রয়েছে, দারুণ ব্যাটারি ব্যাকআপ দেয় এই ফোনটা। এবং বক্সে দেওয়ার চার্জার দিয়ে আপনি যদি ফুল চার্জ করছেন সেক্ষেত্রে 1 ঘন্টার অনেক কম সময়ের মধ্যে কিন্তু ফুল চার্জ হয়ে যায়। অনেক তো হলো, এবার একটু গেম খেলে দেখা যাক। গেমিং এর ক্ষেত্রে আমি এখানে অ্যাসফল্ট 9 এবং তার সাথে MC5 খেলে দেখেছি, কোনো রকম ল্যাগ বা জিটার এখানে দেখতে পাইনি, কোনো রকম ফ্রেম ড্রপও কিন্তু আমি এখানে দেখতে পাইনি। সো সমস্ত গেমটাই কিন্তু একদম স্মুথ চলেছে এবং কোনো রকম ল্যাগ বা জিটার কিচ্ছু দেখতে পাইনি এখানে। এবং তার সাথে 120Hz ডিসপ্লের জন্য কিন্তু আরও এক্সপিরিয়েন্স নেক্সট লেভেলে চলে যায়। ওয়েল, যেহেতু 5G ফোন আপনাদের অবশ্যই জানতে হবে যে 5G-র কী কী ব্র্যান্ড এখানে সাপোর্ট করে। টোটাল 7টা 5G ব্র্যান্ড এখানে সাপোর্ট করে, অর্থাৎ ট্রু 5G-র কিন্তু মজা আপনি এই ফোনটা থেকে নিতে পারবেন কোনো রকম অসুবিধা ছাড়া। ফোনে যে স্পিকারটা ব্যবহার করা হয়েছে খুবই হাই কোয়ালিটি স্পিকার ব্যবহার করা হয়েছে এবং আপনি যে কোনো জায়গায় ইনডোর প্লাস আউটডোরে যেখানে যান না কেন এখান থেকে আপনি সাউন্ড শুনতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। জাস্ট এই স্যাম্পলটা একবার দেখুন। কনক্লুশনে যদি আসি সেক্ষেত্রে আপনি যদি এই প্রাইসের মধ্যে একটা ভালো ক্যামেরা ফোন চান এবং ভালো প্রসেসর যুক্ত এবং ভালো ডিসপ্লে যুক্ত যদি ফোন চান সেক্ষেত্রে ভিভো V27 Pro আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে এবং 40,000-এর নিচ থেকে কিন্তু প্রাইস স্টার্ট হবে। সো অ্যামাজনে কিন্তু অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন, সো সেখান থেকে আপনি বাই করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।